কিন্তু এভাবে আর কতদিন, আবারও শুরু হয় ঝগড়া, নতুন নতুন বিষয়গুলোকে ঘিরে তাদের ঝগড়া। মাস ঘুরে আবারও আসে ডিলিট ডে, আবারও কিছুদিন ঝগড়ার বিরতি, তারপর আবারও ঝগড়া। এভাবেই চলতে থাকে কাব্য লাবণ্যের দিনগুলি। I'm sorry. কেন, রিকশার অভাব ছিল তোর? আরে আমার পাপেট শো ছিল, কিছু করার ছিল না, I'm sorry. So? তোর রিকশা জোর করে আমার রিকশা উঠতে হবে? তো রিকশা কি তোর একাই যেতে হবে? অবশ্যই। তো আমি বললাম যে একটু ওয়েট কর, একসঙ্গে যাই। কি জন্য আমি তোর সাথে যাব? কেন তুই ওয়েট করবি না? কেন ওয়েট করব? মানে কি পুরো রিকশা জুড়ে তোর যেতে হবে? হ্যাঁ, আমার ইচ্ছা, আমি ভাড়া দেব, আমি যেভাবে ইচ্ছা যাব। আমারও ইচ্ছা, আমি রিকশা উঠব, এটা আমি কোথাও শুনব না, আমি এখানে বসব। তুই গায়ের সাথে লেগে বসে, আমার একদম ইচ্ছা নাই, কোনো ঠাকা বড় নাই, তোর গায়ের সাথে লেগে বসার। রুমের মধ্যে তুই চাই, আমি কথা বলছি। মিথুন ভাই, হ্যাঁ একটু শুনলাম, কি সমস্যা? তুই রাত যে ফোন দিচ্ছিস, ফোন ধরছ না কেন? আমি তোকে ফোন দিচ্ছি, তোর ফোন ধরছিস কেন? আমি যে ওকে ফাইন, ওকে ফাইন, হ্যাঁ করা হয়েছে ওগুলো। কিছু কথা বলতে চাই আসলে, বলতে পারি না? হ্যাঁ শিওর। ইনফ্যাক্ট শুধু আমি না, এই যে আমার জিঙ্কি, জিঙ্কি তোমার সাথে কথা বলতে চায়। কি এতক্ষণ আমাদের কথা বলার সুযোগ দিলে? জিঙ্কি তোমাকে কিছু বলছে, তুমি রেসপন্স করো না কেন? হাই, কুকুটি কুকুটি, আলো 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 আলো, ভীষণ খুশি। এই এত খুশি কেন? আমার সাথে তো তুমি এত বেশি খুশি থাকো না জিঙ্কি, কি সমস্যা? কোনো সমস্যা নেই। হ্যাঁ তুমি কি আমার বন্ধু হবে? কেন হবো না, এত সুন্দর একটা কিউট বাচ্চা, আমি কেন বন্ধু হবো না বলো? না না, একটু দুষ্টু আছো, এই দুষ্টামি করো না, খবরদার, একদম কোনো দুষ্টামি না। হুম,